অদ্ভুত এক ভয়ানক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়ার সেনারা যার আঘাতে মৃত্যু হবে নব্বই শতাংশ মার্কিন নাগরিকের উম্মাদ যুদ্ধবাজ এক নায়ক এসব নেতিবাচক তকমায় জুটেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উনের তবে সেনা নায়ক হিসেবে অনেকেরই অবজ্ঞার পাত্র তিনি কৌশলগত অবস্থান বুঝে হামলা চালানোর বিচক্ষণতা নাকি তার নেই এমনটাই দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের তবে দাবার ছকে গুটি সাজাতে কম যান না তিনি এবার সেটাই প্রমাণ করলেন কিম সম্প্রীতি উত্তর কোরিয়ার সেনা তৈরি করেছে এক ভয়ানক অস্ত্র আমেরিকার মতো মহাশক্তিকেও যা হাঁটু গিরে বসতে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্রে ওই অস্ত্রে হামলা হলে মৃত্যু হবে নব্বই শতাংশ মার্কিন নাগরিকের এমন চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই মার্কিন কংগ্রেসে তারা জানিয়েছে কিমের সেনার হাতে রয়েছে ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা ইএমপি কমিশনের প্রাক্তন প্রধান উইলিয়াম গ্রাহাম জানান পারমাণবিক মিসাইলের মদতে আমেরিকার ওপর ইএমপি হামলা চালাতে পারে উত্তর কোরিয়া ওই বোমার ভয়াবহতার বর্ণনা করেন গ্রাহাম ইএমপি বোমার বিস্ফোরণ সৃষ্টি হবে শক্তিশালী তরি চুম্বকীয় তরঙ্গের ওই তরঙ্গের আঘাতে বিকল হয়ে যাবে আমেরিকার পাওয়ার গ্রিড আর তাহলে বিমান রেল ব্যাংক ও হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা কার্যত ভেঙ্গে পড়বে কম্পিউটার বিকল হয়ে ঘটবে হাজার হাজার দুর্ঘটনা আকাশ থেকে ভেঙ্গে পড়বে প্লেন সিগনাল না পেয়ে ঘটে যেতে পারে রেল দুর্ঘটনা ব্যাংকের সমস্ত তথ্য নষ্ট হয়ে যাবে ফলে ভেঙে পড়বে অর্থনীতি এই পরিস্থিতিতে মৃত্যুর মুখে পড়বে দেশের নব্বই শতাংশ মানুষ মার্কিন নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে তিনি আরও দাবি করেছেন যে মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম কিমের মিসাইল থামাতে সম্পূর্ণভাবে সক্ষম নয় উল্লেখ্য বেশ কয়েক বছর আগেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সামরিক প্রয়োগ নিয়ে গঠন করা ইএমপি কমিশন ভেঙে দেয় আমেরিকা এরপরও এই রিপোর্ট ছড়িয়েছে চাঞ্চল্য অভিযোগ ইএমপি হামলার আশঙ্কা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রীতি চরমে পৌঁছেছে ওয়াশিংটন পিয়াং দৈরথ। দ্বৈরথ যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার কথা বলেছেন কিম জন উন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে